হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আন একাডেমি আন একাডেমিতে তোমাদের সকলকে জানে স্বাগত ফ্রেন্ডস আমরা এই পর্বে আলোচনা করব পাঁচশোটি গুরুত্বপূর্ণ জিগের প্রশ্নোত্তর তো আজকে এটি আমাদের সেট নং থ্রি তো প্রতিদিন সন্ধ্যে সাতটায় তোমরা এই চ্যানেলে এই ক্লাসগুলো পেয়ে যাবে তো এই প্রশ্নগুলো মূলত আবগাড়ি মেন্স পরীক্ষা ডাব্লিউ বিপিএসসি এবং রেলের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো ফ্রেন্ডস দেখো এক নম্বর প্রশ্ন কী রয়েছে ডাব্লিউ এর সদর দপ্তর কোথায় অবস্থিত ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাও যে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে দেখো ডাব্লিউ এমও এটি একটি আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা যা উনিশশো সালে গঠিত হয় তো এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ জেনিভাতে অবস্থিত ওকে নেক্সট দেখো দুই নম্বর প্রশ্ন ইন্ডিয়া টোয়েন্টি টোয়েন্টি এই বইটির রচয়িতাকে এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো ফ্রেন্ডস তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও যে এই প্রশ্নের উত্তর কি হবে তো এই প্রশ্নের উত্তর সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর এপিজে আব্দুল কালাম অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন লবঙ্গ দ্বীপ কাকে বলা হয় লবঙ্গ দ্বীপ কাকে বলা হয় তো এই চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি জাঞ্জিবার ওকে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো গ্রামী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং প্রচুর পরীক্ষা এই প্রশ্নটি এসেছে গ্রামী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় তো ফ্রেন্ডস গ্রামী পুরস্কার দেওয়া হয় সঠিক উত্তর হয়ে যাবে সঙ্গীতের ক্ষেত্রে ওকে এবং অস্কার পুরস্কার বাপটা পুরস্কার এগুলো দেওয়া হয় সিনেমা জগতে অর্থাৎ চলচ্চিত্র ক্ষেত্রে এবং সাহিত্যের ক্ষেত্রে বেশ কিছু পুরস্কার দেওয়া হয় যেমন জ্ঞানপীঠ পুরস্কার ওকে এবং গণিতের ক্ষেত্রে অ্যাবেল পুরস্কার দেওয়া হয় ওকে নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতাকে গুরুত্বপূর্ণ একটি ইতিহাসে প্রশ্ন শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতাকে তো ফ্রেন্ডস দেখো শিশুনাগ বংশের শ্রেষ্ঠ রাজা হলেন মহানন্দিন আর যদি বলা হয় প্রতিষ্ঠাতা তাহলে হয়ে যাবে সঠিক উত্তর অপশন সি শিশুনাগ ওকে নেক্সট দেখো ছয় নম্বর প্রশ্ন গদর কোথায় এবং কবে প্রতিষ্ঠিত হয় শালটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পার্টি কোথায় এবং কবে প্রতিষ্ঠিত হয় তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পার্টি আমেরিকায় প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে ওকে তো ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট সাত নম্বর প্রশ্ন কত তারিখে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে ছোট রাত্রি হয় চারটে অপশন রয়েছে তো এই চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি একুশে জুন অর্থাৎ এই দিনটাতে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন হয় এবং সবচেয়ে ছোট রাত্রি হয় এবং এই দিনটাকে বলা হয় কর্কট ক্রান্তি ঠিক উল্টোভাবে আরেকটি প্রশ্ন মনে রাখবে যে বাইশে ডিসেম্বর বাইশে ডিসেম্বর এই দিনটাকে বলা হয় মকর ক্রান্তি এবং এই দিনটাতে ঠিক উল্টো ঘটনা ঘটে অর্থাৎ দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন হয় এবং সবচেয়ে ছোট রাত্রি হয় অর্থাৎ একটি হলো একুশে জুন কর্কটক্রান্তি এবং আরেকটি হলো বাইশে ডিসেম্বর যেটিকে মকর মকরক্রান্তি বলা হয় এরপরে দেখো নেক্সট আট নম্বর প্রশ্ন আন্নামালায় বন্যপ্রাণী অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত এটি কোন রাজ্যে অবস্থিত তো কমেন্টে জানাও যে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি তামিলনাড়ু অর্থাৎ তামিলনাড়ু রাজ্যে আন্নামালায় বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত নেক্সট দেখো নয় নম্বর প্রশ্ন কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোট অধিকারের লাভ বা ভোট অধিকারের প্রয়োজনীয় বয়স একুশ বছর থেকে কমিয়ে আঠারো বছর করা হয় ওকে তো এটি কোন সংবিধান সংশোধনের মাধ্যমে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ একষট্টিতম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোট অধিকারের বয়স একুশ বছর থেকে কমিয়ে আঠেরো বছর করা হয় এরপরে দেখো নেক্সট এবং লাস্ট প্রশ্ন কাঁসা ধাতু কাঁসা ধাতু শঙ্কর কোন ধাতুগুলির উপাদানে গঠিত ওকে কাঁসা ধাতু শঙ্কর এটি শঙ্কর হবে একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে কাঁসা ধাতু শঙ্কর এটি কোন কোন ধাতুর মিশ্রণে গঠিত তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কপার এবং টিন এই প্রশ্নটি কিন্তু পরীক্ষা খুব আসে অর্থাৎ কাসা এই ধাতু সংকটটি কপার এবং টিনের মিশ্রণে গঠিত ওকে তো ফ্রেন্ডস এই হলো আজকের গুরুত্বপূর্ণ দশটি উত্তর তোমরা এই দশটি প্রশ্নোত্তরের মধ্যে কে কত স্কোর করলে সেটি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো ফ্রেন্ডস তোমরা কিন্তু বর্তমানে আন অ্যাকাডেমি প্ল্যাটফর্মে পেয়ে যাবে প্রচুর ফ্রি লাইভ ক্লাস তোমরা যারা যারা ডাব্লু পরীক্ষা সহ পশ্চিমবঙ্গের অন্যান্য সরকারি চাকরি প্রস্তুতি করছো তাদের জন্য কিন্তু আন একাডেমি একটি বেস্ট প্ল্যাটফর্ম তোমরা এখানে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের সেরা শিক্ষকরা যাদের অনেক বছরের পড়ানোর অভিজ্ঞতা রয়েছে তাদের সঙ্গে তোমরা কিন্তু এখানে ক্লাস পেয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে টপ এডুকেটার্স তো এদের সঙ্গে তোমরা কিন্তু এই আন একাডেমি প্ল্যাটফর্মে ক্লাসগুলো পেয়ে যাবে তোমরা এখানে বিভিন্ন বিষয়ের উপর ক্লাস পেয়ে যাবে রিজনিং ইকোনমিক্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি ল্যাঙ্গুয়েজ ম্যাথ হিস্টোরি পলিটি বিভিন্ন পরীক্ষার সিলেবাস এবং প্রিপারেশন কারেন্ট অ্যাফেয়ার্স জিওগ্রাফি বিভিন্ন পরীক্ষার মক টেস্ট এবং ওয়েস্ট বেঙ্গল জিকে তো এইসব বিষয়গুলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ ওকে এছাড়া এর পাশাপাশি তোমরা পেয়ে যাবে কুইজ প্রশ্ন ডাউট ক্লিয়ারিং ক্লাস প্র্যাকটিস সেশন এবং বিভিন্ন পরীক্ষার টেস্ট সিরিজ তো এই ফ্রি ক্লাসগুলোর পাশাপাশি তোমরা যদি এখানে এক বছরের কোচিং করতে চাও সেক্ষেত্রে তোমাদের খরচা হবে বারো মাসের জন্য সাত হাজার টাকা এছাড়া তোমরা যদি রেফারেল কোড ইউজ করতে পারো সেক্ষেত্রে তোমরা কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তো বিস্তারিত তথ্যজন তোমরা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করো সেখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে ধন্যবাদ